आमी मुस्लिम चिररणवीर मरण के करिने भय मरले शहीद बाचले गाजी आमार उभय समान चाकरी शेषे पेंशन नेওয়া যাবে কি আপনার বেতন কেটে রাখা হয়েছে আপনি নিতে পারেন যেটা সুদ বেড়েছে সেটা নেওয়া যাবে না সবাই ধীরে ডান দিকে আসবেন ওই বই বিক্রি না হওয়া পর্যন্ত তো আমি আছি আমি তো আর চলে যাইনি আর রাত তো আর পার হবে না তাড়াহুড়া করবেন না আমি উত্তর দিতে থাকি ছেলেদের জন্য ছেলেদের জন্য সানা সোনা রূপা ডায়মন্ড এর আংটি ব্যবহার করা যাবে কি ডায়মন্ড করতে পারেন সোনা রূপা করা যাবে না রূপা করতে পারেন সোনা করা যাবে না আত্মহত্যা করে মারা গেলে তাদের জানাজা পড়া যাবে কি যাই যে কোনো ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি কবরে থাকে কবরে মাজারে থাকে তাবিজ লিখে দেয় এদের পিছনে সালাত হবে না বাকি হবে আপনার কোন কোন বই পড়া জরুরি সালাতের উপরে যেটা বই সেটা পড়া জরুরি উপদেশ যেটা সেটা পড়া জরুরি আর মাসিক আল ইতিসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে সবাকে পড়তে হবে জরুরি হিসেবে আব্দুল্লাহর বই মিন্নাতুল বারি জরুরি হিসেবে আব্দুল্লাহর বই রুজি জরুরি হিসেবে আব্দুল্লাহর বই আমরা হাদিস মানতে বাধ্য আর আদর্শ পুরুষ আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ আদর্শ নারী আদর্শ পরিবার এগুলো দেখবেন কি কাজ করলে ঈমান মজবুত হবে রাতে উঠে দূরে কাজ সালাত আদায় করে কান্নাকাটি করবেন কোরআন তেলাওয়াত অভ্যাসী হবেন মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ যুবকদের জন্য কিছু নসিহত করবেন মসজিদের জায়গাতে মসজিদের পাশে মাদ্রাসা করা যাবে কি মসজিদের জায়গাতে মাদ্রাসা করা যাবে না মাদ্রাসার কাছে মসজিদ কমিটি কিছু দাম দিয়ে বিক্রি করে দিবে ওই টাকাটা মসজিদে লাগাবে আর কিছু দাম নিল তো অতি কিনা বেচা হয়ে গেল তখন ওই জমিতে মাদ্রাসা বানাবে কেননা মাদ্রাসার মান কম আর মসজিদের মান বেশি তো বেশি মানের জিনিস কম মানে নিয়ে যাওয়া যাবে না মাদ্রাসার জিনিস মসজিদে লাগানো যাবে মসজিদের জিনিস মাদ্রাসায় লাগানো যাবে না তবে কমিটির কাছ থেকে কম দামে কিনে নেন রাসূলের সুন্নাত কি কি আমনার আপনার কোন বইয়ে পাওয়া যাবে সালাতের বইয়ে দেখেন সালাতের উপরে প্রায় সবই আছে আমি আমি জেকের শুনের আমি ডেকোরেশনের কাজ করি ধর্মীয় কাজ ছাড়া গান বাজনার জন্য কি ডেকোরেশনের কাজ করতে পারবো জি না সবাই মিলে যা পাপ হবে তোমারও তাই হবে ও আচ্ছা জাযাকুমুল্লাহ খাইরান আপনারা ভাইজান দয়া করে স্টেজে আসবেন না আমার সাথে সাক্ষাৎ হবে যাওয়ার সময়তে আচ্ছা হবে পরে ইনশাআল্লাহ এখন স্টেজে আসলে হইচই লেগে যাবে আপনারা সবাই বই পুস্তক নিতে থাকেন আর পত্রিকাগুলো বইগুলো সবাই নিয়ে যাবেন আর পত্রিকাটাকেও ছেড়ে যাবেন না একটু থামেন তাড়াহুড়া করে মোটরসাইকেল স্টার্ট দিয়ে পালাচ্ছেন কেন আমি তো বসে আছি শয়তানের কাছ থেকে বাঁচার উপায় কি দূরে কাত করে সালাত আদায় করে কান্নাকাটি করতে ও খুব শয়তান ও লেগে আছে আমাদের সাথে আল্লাহর কাছে ওয়াদা নিয়েছে নাকি আমাদের ফাঁকি দিবে দিবেই জেরা মসজিদে আলোচনা করা জায়েজ কি
জেরার 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 মসজিদ তুমি কি দিয়ে বুঝলে? জেরার মসজিদ তো আমরা বুঝতে পারলাম না। মসজিদের সামনে কবর স্থান রাখা যাবে কি? সামনে পিছনে ডানে বামে কোথাও যাবে না। কোন ছেলে মানুষ যখন মারা যায়, কোন ছেলে মানুষ যখন মারা যায় তখন তার বউকে আত্মীয় স্বজনরা বলে তুই তোর স্বামীকে মেরেছিস, খেয়েছিস, ও তোর কারণে মারা গেছে। এগুলো হলো হিন্দুদের আকীদা, হারাম কথা, শেরেকি কথা, খুব সাবধান। একটু ধৈর্য ধারণ করেন, আমার জানা অনুপাতে অনেক বই আছে বাজারে। এখন যে যে খেমার বোরকা পাওয়া যাচ্ছে সেটা পরাটা না, এই বোরকা পরা যাবে না, বোরকা ঢিলা ঢালা হতে হবে। বল্লা মসজিদের সেক্রেটারি শুকুর মাহমুদ জুমার নামাজ শেষে মসজিদের মাইকে বলে আপনি নাকি কোনো আলেমই না এবং আপনি নাকি জমিয়তের নেতাদের অপমান করেছেন। জমিয়তের নেতাদের আমি অপমান করব কেন? আমি তো ওখানেই নাই, তা আমি কী দিয়ে অপমান করব? তুমি আমার বক্তব্য বের করো, আমি কখনকার নিন্দা করলাম? বলুন, আমি জমিয়তের নেতাদের সাথে তিন দিন বৈঠক করেছি, একাধিক দিন মোবাইলে কথা বলেছি, তুমি না জেনে কথা বলছো কেন? এটাও তোমার কাবিরা গুনাহ। আমি যেটা বললাম সেটা তদন্ত করো। আর তোমাদের দেশব্যাপী সম্মেলনে আমি আসতে প্রস্তুত আছি, বল্লার সেক্রেটারি আপনি জিম্মেদারি নেন, আর আপনি আলেমুল উলামাকে জামিয়া সালাফিয়া পাঠান, দেখি আপনি কিভাবে করেন। আমি আপনাকে ওয়াদা দিয়ে চলে গেলাম, আরো বলে গেলাম আমি কোনোদিন কারো নিন্দে করিনি। আমি তিন দিন জমিয়ত সভাপতির সাথে বৈঠক করেছি, একাধিক দিন মোবাইলে কথা বলেছি। আপনি বলেছেন আপনার মসজিদ আহলে হাদিসের মধ্যে বড়, কিন্তু বল্লা মসজিদ এমন যার দৈর্ঘ্য 5,580 বর্গ ফিট, তাহলে আপনার মসজিদ কত? ওটা মনে হয় 25,000। অনেক বড়, তুমি এগুলো কথা ধরে টিকতে পারবে না, আমাকে এগুলো কেন বলতে গেছো? ওটা আরো অপমান হওয়ার পর ওটা তুমি ভাবতেই পারবে না, ও স্বপ্নে দেখার মতো ব্যাপার, যে তুমি খালি ঢুকে দেখলে বুদ্ধি কমে যাবে। তথ্য প্রমাণের ভিত্তিতে মসজিদ জেরা হলে সেখানে ওয়াজ মাহফিলের জন্য দাওয়াত রাখা কি জায়েজ? এই বিষয়গুলি আমাদেরকে আগে জানাতে হবে, মসজিদে জেরার কি না। কোন ইমাম যদি শেষ জামানায় ঈসা আলাইহিসসালাম আসবেন এটা বিশ্বাস না করেন, ঈসা আলাইহিসসালাম বিশ্বাস আসবেন এটা বিশ্বাস না করলে ও মুরতাদ, ও ধর্মচ্যুত মানুষ। ফরজ সালাতের পরে খাসভাবে এক রেকাত ভিতরে পড়া যাবে কি? জি, এক রেকাতের হাদিস অনেক বেশি। নামাজ আদায় করে পাঁচ অক্ত কথায় কথায় মানুষকে গালি দেয়, মান পাঁচ অক্ত নামাজ আদায় করে পাঁচ অক্ত কথায় কথায় মানুষকে গালি দেয়, মিথ্যে কথা বলে, মানুষকে বোকা সাজায়, এ ব্যক্তি কেমন মুসলমান? মহাপাপী। আমার প্রিয় শায়খ বর্তমানে
অনেক আলেমদের থেকে জিহাদের কথা শুনতে পাই। আমি আপনার নিকট সহিহ জিহাদ সম্পর্কে সহিহ হাদিসের আলোকে জানতে চাই। আপনি জিহাদের কথা জানতে পারবেন আমাদের কাছে জানলেই। যখন মোল্লা ওমর যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তখন একটা জিহাদের উপরে আমার বক্তব্য ছিল, তুমি এখনো দেখতে পারো। আর জিহাদের উপরে ভুল কি আছে তার জন্য একটা বই লেখা আছে, কে বড় লাভবান, কে বড় লাভবান বই পড়েন তাহলে বুঝতে পারবেন জিহাদ কখন করব, কার সাথে করব, কিভাবে করব বিস্তারিত লেখা আছে। আজান লম্বা সুরে দেওয়া যাবে কি? আজান লম্বা সুরেই দিতে হবে। আসরের সালাত কাজা হলে মাগরিবের সালাতের সময় আদায় করা যাবে কি? আসরের সালাত কাজা হলে মাগরিবের সালাতের সময় আদায় করা যাবে কি? যাবে। মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় কি কি? মৃত ব্যক্তিদের জন্য জীবনীকরণ, মুখে দোয়া এবং অর্থের দান। কেউ বিষ খাওয়ার পর মারা গেলে, মারা না গেলে সে যদি পরবর্তীতে তার ভুল বুঝতে পেরে তোবা করে, তোবা করলে তার তোবা কবুল হবে। কেউ বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা পড়া যাবে কি? যাবে। আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে। প্রথম জামাত ছুটে গেলে দ্বিতীয় জামাতে যোগদান করলে সব কি একই হবে? জি, সব জামাতেরই হবে। যখন বাড়ি থেকে বের হয়েছে জামাত ধরার উদ্দেশ্যে তখনই তার জন্য জামাতের নিকি হয়ে গেছে। মসজিদে ব্যায়াম বা শরীর চর্চা করা যাবে কি? করতে পারে, সমস্যা নেই। মসজিদ কেন্দ্রিক ঘন ঘন খাবার আয়োজন হয়, এরকম ভোগবিলাস শরীয়ত সম্মত কি? মসজিদ কেন্দ্রিক এখন কে জানি মসজিদের টাকা নাকি, যদি কারো ব্যক্তির টাকাতে খাওয়ার ব্যবস্থা হয় চলুক, ঘন ঘন রোজ হোক না কেন, তবে মসজিদের টাকা যদি হয় তাহলে সবাই গেছে। ব্যক্তির মৃত্যুর পূর্বের অর্জিত সন্দেহযুক্ত সম্পত্তি তাহার মৃত্যুর পর তাহার উত্তরসূরি উত্তরাধিকারীরা ব্যবহার করলে জায়েজ হবে কি? মৃত ব্যক্তির পূর্বের অর্জিত সন্দেহযুক্ত সম্পত্তি উত্তরাধিকারীরা জমি ছেড়ে দেয়, উত্তরাধিকারীরা সন্দেহযুক্ত জমি ব্যবহার করতে হবে না, মালিককে ফেরত দেক না হলে মাদ্রাসায় দান করে দেক। তোবা করার পূর্বে পূর্বের সন্দেহযুক্ত টাকা পয়সা তোবা করার পরে ব্যবহার করা যাবে কি? সন্দেহযুক্ত যদি নিজের উপার্জনে হয়ে থাকে তাহলে ভোগ করতে পারবে, আর যদি সন্দেহযুক্ত টাকা কারো মারা টাকা হয় তাহলে সেটা দিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজাকে পড়াইয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা হয়নি, তিন দিন লাশ উপরে ছিল তারপর মাটি হয়েছিল, আটজন দর্শন করে ভিতরে গিয়ে এমনি দোয়াটা পড়ে বের হয়েছেন, জানাজা হয়নি। আমার মা আমার প্রতি অসন্তুষ্ট, কারণ আমার অর্থ সম্পদ নেই, অন্যের ছেলেরা বাড়ি গাড়ি করেছে কিন্তু আমি সেরকম পারছি না, এটাই মায়ের আক্ষেপ। এখন আমার কি করা উচিত? তোমার মাকে বোঝাতে থাকো ধৈর্য ধারণ করো, পৃথিবী এরকমই, বোঝাতে থাকো ফল তোমার ভালো হবে ইনশাআল্লাহ। সহিহ হাদিসের আলোকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার শরীয় হুকুম কি? সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে যে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ ছাড়াই আমরা ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করব, এতে সরকারকে ট্যাক্স দিতে হয় দিব জুলুম, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে পুরো যোগাযোগ রেখে
ব্যাংকিং ব্যবস্থা চালাবো তা হতে পারে না। সরকার অনুমোদন দিয়ে দিবে, তোমরা নিজেরা ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করবে, তাহলে হবে, তাছাড়া হবে না। শেখ সালাম গ্রহণ করিবেন। আজকের মাহফিলে অসংখ্য মা বোনেরা হাজির হয়েছেন, আশা রাখি তাদের বিষয়ে কিছু কথা বলবেন। জনৈক আলেম বলেন, বি গ্রুপের রক্তের মানুষ বেশি পরকালমুখী, এ কথা কি ঠিক? আমি বলতে পারছি না, এ কথা ঠিক হবে না, এ কথাই ঠিক। এ যে পরকালমুখী আল্লাহ ভালো জানে। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খাট। আজকে বল্লার এই মাঠে হাজারো হাজার লক্ষ জনগণ জম হয়ে আপনারা এই সম্মেলনকে সুন্দরভাবে সফল করলেন।